নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। আজকের দিনটা এইভাবেই আজকে আমি শুরু করছি। আজকে বোন আসার কথা ছিল, আর ছিল আজকে দিনটা রবিবার। ব্লগটা দিব করে আর দেওয়াই হয়ে উঠছে না। সংসারে কাজকর্ম করতে এত বেশি ভালোবাসি না, পরিশ্রম হলেও তা করাই চাই। করতে এতই ভালো লাগে, তো সংসারের যাবতীয় কাজগুলো নিজের হাতে করাটা একদম কি বলবো, মন থেকে একদম শান্তি হয়, মনে প্রাণে শান্তি লাগে কাজগুলো করে। তো যেইভাবে হোক কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, একে একে একটার পরে একটা কাজ থাকেই, মানে প্ল্যান মাফিক এই কাজের পরে সেই কাজ করব। মনের থেকে একদম ভাবতেই থাকে সকাল উঠে যে এই কাজের পর সেই কাজ করব, আর বারে বারে সেই ঘড়িটা দেখা যে কতটা টাইম লাগছে কোন কাজে কি করতে। আর ছেলেকেও তাড়াতাড়ি করে তুলতে হবে সকাল সকাল, ওর গানের রিহার্সেল রয়েছে, তারপরে পড়া রয়েছে। আজকে অবশ্য একটা দিকে কি হলো, বোন আসবে বাড়িতে, বোনের কাছেই যেত পড়তে সকালবেলাটা শুধুমাত্র সপ্তাহে একটা দিন। এই যে কথা বলতে বলতে কাজটাও কমপ্লিট হয়ে আসছে, আর কি বলবো, কাজটাকে নিপুণভাবে করতে এত বেশি ভালোবাসি, কি বলবো। আগে কাজ দেখে এত ভয় পেতাম, মানে কুমারী থাকার সময় মা বলতো এক গ্লাস জল ভরেও খাস না, আর এখন দিব্যি দুটো হাতে সমস্ত সংসারের কাজ কিভাবে করিস। মাও এখন হার মেনে যায় আমার কাজের কাছে, এখন নিজে বলে যে মেয়ে আমার এক গ্লাস জল ভরে খেত না, সে এখন এত কাজের পরিপাটি, সবটা একদম পরিপাটি করে রাখে। কাজে যেন আমার নেশা, এখন নেশায় পরিণত হয়েছে। কাজ করতে করতে কখন যে নিজের শরীরটার ওপর যত্ন নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছে সেটা আর কি বলবো। সংসারের যত্ন নিতে নিতে এখন নিজের শরীরের যে যত্ন নেওয়াটা সেটা অনেকটাই কমেছে। কথায় কথায় দেখুন কেমন কাজটা কমপ্লিট হয়ে গেল। আর সকাল সকাল স্নান করেও এসেছিলাম, পুজোটা করা হয়নি, পুজোটা গিয়ে পরে করব। যা গরম পড়েছে, দিনে তো 3 থেকে 4 বার স্নানই হয়ে যাচ্ছে। তো এই দিকটা সামলানোর জন্য চলে এসেছি রান্নাঘরে গা কাপড় ধুয়ে। কেন কি হাজবেন্ড চলে যাবে দোকানে, শুধু মুখে চলে যাবে? আর এখন ঘড়িতে প্রায় 10টার মতো বাজে, বোন এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে কিছু, এই যে ফল। তো আজকে সানডে ছিল, সানডেতে স্পেশাল একটু রান্নাবান্না রয়েছে, আর এদিকে রান্নাটা বসিয়েও দিচ্ছি আমি। আজকের রান্নাবান্নার মধ্যে রয়েছে মাটন একদিকে, এই যে মাটনটা রেডি করছি একদিকে, মশলাটা দিয়ে দিয়েছি, মাটনটা না আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি। তো আর একদিকে বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছের আলু আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল। আর এই যে এখন মাটনটা আমি এখান থেকে ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন তুলে তুলে দিব। আর যে জলের মতো তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টকটা, এই স্টকটা দিয়েই আমি মশলাটাকে কষাবো। এই স্টকটা দিয়ে কষালে পরে ভীষণ সুস্বাদু হয়।
মাটনটা তো রান্না কমপ্লিটের দিকে আসছে, কষানোটা হয়ে গিয়েছে, আর এখন ঝোল দিয়ে ভালো করে ফোটানোর পালা। আর তার সঙ্গে এত গরম পড়েছে, রায়তা না বানালে ভালোই লাগবে না, তাই জন্য রায়তাটা বানালাম, আমার ফেভারিট। কিন্তু বাড়িতে ছেলে আর হাজবেন্ড কিছুতেই পছন্দ হচ্ছে না। পছন্দ হলে কি দেখতে সুন্দর লাগছে, কিন্তু ওদের খেতেই ভালো লাগছে না, আর আমার এত ভালো লাগছে কি বলবো। লাস্টে এই যে সর্ষেটা ফোড়ন দিলাম, খুব সুস্বাদু। যাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ, খুব। রায়তা আর তার সঙ্গে মাছের ঝোল দিয়ে আমি ভাত খেয়েছিলাম, আর আজকে থালা সাজানোটা আমি তোমাদের সামনে দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়োই ছিলাম গো। তো অন্যদিন তোমাদের সামনে প্রেজেন্ট করব থালা সাজানোটা। তো আজকে এই দেখো মাছের ঝোলটা শুকিয়ে কতটা হয়েছে, আর বাইরে বের হয়েছিলাম আজকে অনেকটাই, মানে ব্যস্ত ছিলাম সকাল থেকে শুরু করে রাত অবধি। তো গানের ক্লাস ছিল, সেই ক্লাসটা সেরে আইসক্রিম খাওয়া হলো ছেলে আর আমি, আর আসার পথে চপ নিয়ে এসেছিলাম বাড়িতে। এসে চপটা রেখে আমি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আস্তে আস্তেই ছেলে দেখি একটা চপ বের করে খেয়েও ফেলেছে। দারুণ খেতে। এই যে চপ নিয়ে এসেছি, চারটে চপ, আমার দুটো, ছেলে দুটো, আর আমি হাত মুখ ধুতে গিয়েছি, আর ইতিমধ্যে ছেলে একটা চপ বের করে খেয়ে নিয়েছে। তো চলো আজকের মতন ব্লগটা রাখছি, আবার নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।